এবারে শ্রীরাজ দা সম্বন্ধে অনেকগুলো বিষয় বলা যায়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্ট্রোলজির প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে তার অবাধ যাতায়াত। তিনি প্রত্যেকটা ক্ষেত্র ধরে আপনাদের জন্য প্রেডিকশনও করেছেন, আপনাদের আপনারা যখন তার কাছে যান তখন প্রত্যেকটা ক্ষেত্র ধরে সমাধানও আপনারা পেয়ে যান। তা সত্ত্বেও কিন্তু আমরা শ্রীরাজ দা সম্বন্ধে দুটো কথা বলি, এক হচ্ছে তিনি ফিনান্সিয়াল এক্সপার্ট ভীষণ রকমভাবে, এবং দ্বিতীয় হচ্ছে লাভ রিলেশনশিপ এক্সপার্ট। প্রচুর মানুষ তার কাছে কিন্তু এই জন্য আসেন যে তাদের সম্পর্কের জায়গাটা কী হবে, বিয়ের জায়গাটা কেমন হবে, বিশেষত এরকম একটা সময় যখন প্রায় প্রত্যেকেরই ড্রয়িং রুমে একাধিক কার্ড জমা পড়েছে এবং সেই কার্ডগুলো হচ্ছে নিমন্ত্রিত। আপনার নিজের পরিবারও হয়তো কেউ সামনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, এবং সেই এত বড় সিদ্ধান্ত যার উপরে শুধু দুটো মানুষ না, দুটো পরিবার জড়িয়ে থাকে, তাদের সামগ্রিক ভালো থাকাটা জড়িয়ে থাকে, এবং যতটা উচ্ছ্বাসের সঙ্গে, যতটা আনন্দের সঙ্গে, যত লোকজন ডেকে, যত ইউনিক ওয়েতে আপনি বিয়েটা করছেন, ততটা সুন্দরভাবে যদি বিবাহিত জীবনটাকে না রাখা যায় তা কিন্তু সাংঘাতিক বিড়ম্বনার জায়গা হয়ে দাঁড়ায়, এবং সেটার ভুক্তভোগী প্রচুর মানুষ যারা হয়তো বিবাহিত জীবনের সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন। তো আজকে চাইবো এই বিষয়টা নিয়ে খানিকটা আলোচনা হোক, এবং তার আগে স্বাগত জানাতে হবে সেই মানুষটিকে যার উপর আপনাদের অগাধ ভরসা এবং আস্থা, এবং অবশ্যই তিনি কিন্তু লাভ রিলেশনশিপ স্পেশালিস্ট। স্বাগত জানাচ্ছি সরাসরি অনুষ্ঠানে শ্রীরাজ দাকে। শ্রীরাজ শাস্ত্রী আমাদের সঙ্গে, নমস্কার শ্রীরাজ দা। নমস্কার শ্রীরাজ দা। মানে এখন তো সব কিছুতেই আমরা নতুনত্ব নিয়ে এসেছি, তো একটু মোটামুটি উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা রয়েছেন তারা ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিচ্ছেন, কোথাও একটা যাচ্ছেন, সেখানে গিয়ে প্রচুর মানে এক কথায় হিন্দি ওয়ার্ড আমি ইউজ করবো, প্রচুর তামঝাম করে বিয়েটা কিন্তু হচ্ছে। এবার বিয়ে হলো, তার দুরন্ত ফটোশ্যুট হলো, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে সেই ফটোগুলো মুছে ফেলতে হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট থেকে, সবার আগে পদবী মুছে ফেলতে হচ্ছে, তারপর ছবি সরিয়ে ফেলতে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে না ফাইনালি আর একটা যৌথ বিবৃতি যে আমরা একসঙ্গে আর থাকতে পারলাম না, এটা তো কাঙ্ক্ষিত নয়। তারপর নেক্সট ভাবতে হচ্ছে, নেক্সট ভাবতে হচ্ছে যে হোয়াট নেক্সট, কী করবো, তো এটা তো কাঙ্ক্ষিত নয় কখনোই। এবার আপনি রয়েছেন এবং আপনি ডেফিনেটলি লাভ রিলেশনশিপ নিয়ে আপনার একটা আলাদা জায়গা রয়েছে, আমি আপনার কাছেই জানতে চাইবো। এই যে সম্প্রতি আপনি বললেন বৃহস্পতি ট্রানজিট নিয়ে আপনি কথা বলছিলেন, তো এই সময়টা কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে বিয়ের জায়গাটা শুভ, কারা প্রবলেমে পড়তে পারে, কি সেই সমস্যা হতে পারে, এটা আপনার কাছ থেকে জানতে চাইব। দর্শক বন্ধুরা, বিবাহের জন্য খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে অত্যন্ত সুবিধা নিয়ে আসতে পারে বিবাহের যোগাযোগের ক্ষেত্রে। বৃহস্পতি যদি আপনার পাপ পীড়িত না হয় জন্মকুণ্ডলীর মধ্যে, তাহলে আপনাকে পজিটিভ একটা রেসপন্স দিতে বাধ্য, সেটা ফিনান্সিয়ালি, সেটা আপনার যোগাযোগ ব্যবস্থা, এবং আপনার সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে বা আপনার উন্নতির ক্ষেত্রেও বটে। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই কটি রাশির ক্ষেত্রে বিবাহের জন্য সুযোগ্য সময়। এবং বৃহস্পতি ট্রানজিট আমি বলেছিলাম যে এই কুম্ভ রাশিতে থাকবে 13 এপ্রিল 2022 সাল পর্যন্ত। বেশ, তো এই সময়টাকে আপনারা যারা বিবাহ হচ্ছে না বা বিবাহের যোগাযোগগুলো বারবার কোনো না কোনোভাবে কেটে যাচ্ছিল, তারা আবার চেষ্টা করুন। যদিও এক্ষেত্রে দেখুন, একটি রাশিতে আমাদের 3টি করে নক্ষত্র থাকে, টোটাল 27টা নক্ষত্র নিয়ে জোডিয়াকটা কমপ্লিট হয়, এক একটি নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, এবং নক্ষত্র অনুযায়ী আমাদের গণ হয়, তাই গণ বিচার্য আমাদের অষ্টকূট বিচারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই গণকূট। গণকূটে 6 পয়েন্ট থাকে, যদি আপনার রাক্ষসগণ বা দেবগণ হয়ে গেল তাহলে কিন্তু সেখানে পয়েন্টটা অনেকখানি কম হয়ে গেল, এবং সেখানে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আসার সংযোগ অনেক বেশি থাকে। যদি ধরুন আপনার রাক্ষসগণ বা আপনার দেবগণের সংযোগ সৃষ্টি হলো, তখন কিন্তু অশান্তি হওয়ার চান্সেসও অনেক বেশি থাকে। ফোনে কে উঠেছেন, ফোনটা নিয়ে নিই, তারপর আবার বলছি। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুপর্ণা দাস বলছি মালদা থেকে। বলুন সুপর্ণা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমাকে আমার প্রণাম নেবেন? আপনাকে স্বাগত সুপর্ণা অনুষ্ঠানে, বলুন। হ্যাঁ, আমি অনুষ্ঠান খুব ভালোবাসি, আমি ওনার অনুষ্ঠান দেখি, এবং আমি অনেকদিন চেষ্টা করতে করতে শেষ অবধি লাইনে পেয়েছি। খুব ভালো যে আপনি চেষ্টার ফলটা পেয়েছেন। কার সম্বন্ধে জানবেন সুপর্ণা? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি তো জানেন শ্রীরাজ দাকে কিন্তু ডেট অফ বার্থ বলতে হবে না। হ্যাঁ, আমি সুপর্ণা দাস বলছি, আমি মালদা থেকে বলছি। বেশ, বয়সটা বলুন।
আমার 28 প্লাস 28 বছর বয়স। সবার প্রথমে আপনাকে অনেক আশীর্বাদ আমার মন থেকে যে আপনি যাতে ভালো থাকেন। এবং আপনাকে একটা জিনিস আমি উল্লেখ করব সবার প্রথমে, যে আপনি মাঝে মধ্যে খুব কনফিউশনে ভোগেন, যে ছোটখাটো ব্যাপার নিয়ে আপনি এত বেশি টেনশন নিয়ে ফেলেন যে কাজটা করব না করব না, এই সময়টা স্পটে এই টাইমটায় করা উচিত না এই টাইমটা করা উচিত না ওই টাইমটায় করা উচিত, এরকম একটা আপনার মোটিভেশন সবসময়ই কাজ করে। আর আরও আরেকটা বিষয় যেটা আমি আপনাকে বলবো, যে আপনার মধ্যে একটি ভালো গুণ হলো যে কোনো কিছুর প্রতি খুব ভেতরে ঢুকে গিয়ে সাবজেক্টগুলোকে অ্যানালাইসিস করা। আপনি ভালোভাবে আগে বুঝবেন তারপরে কথা বলবেন, এটা আপনার মানসিকতা। এবং আপনার ছক অনুযায়ী যেটা আমি খারাপ পাচ্ছি সেটাও আপনাকে উল্লেখ করে দিই, সেটা হলো আপনার সম্পর্কে দৃঢ়তাগুলো হঠাৎ হঠাৎ নষ্ট হবে। দেখবেন যে আপনি মানুষজনদেরকে ভালো অ্যাডভাইস দেবেন, ভালো কথা বলবেন, কিন্তু একটা টাইমের পর গিয়ে তারা আপনাকে হয় মানে সেই যোগ্য সম্মান দেবে না, নয় আপনাকে বলবে যে না আপনি হয়তো অনেক বেশি স্বার্থপর। তো এটা আপনার মূলত নির্দেশ করছে আপনার কুণ্ডলীর মধ্যে নেগেটিভ বুধের কারণে। মঙ্গলটাও আপনার একটু নেগেটিভ আছে, মঙ্গল এবং বুধের একটা অশুভ প্রভাব রয়েছে, তবে বৃহস্পতি আপনার অনেক পজিটিভ। আপনি অর্থনৈতিক দিক থেকে সচ্ছল অবস্থা এবং কর্মগত দিক থেকে ভালো উন্নতি করতে পারবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবনের দিক থেকে কোথাও না কোথাও এমন মাইনাস পয়েন্ট থাকবে যেটা আপনি কোনোরকমভাবেই সুরাহা পাবেন না ঝট করে। এবং রিলেশনশিপের দিকগুলো থেকে আপনাকে খুব বুঝে সুঝে ব্যাপারগুলোকে মেনটেন করতে হবে। আপনি যদি ডেট অফ বার্থটা বলেন আমি বলে দিচ্ছি, বুধ এবং মঙ্গল কিভাবে আপনার কুণ্ডলীর মধ্যে পীড়িত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি প্রচন্ড প্রবলেমে ভুগছি, আমি আমি ডেট অফ বার্থটা বলি, আমার 23 ফেব্রুয়ারি 1993 আর ছটা 31 AM এ জন্ম। 23 ফেব্রুয়ারি 1993 সকাল 6:31 AM মালদাতে। বেশ, একটা প্রমাণ তো এখনই আমরা পেয়েছি সুরাজ দা, যে উনি খুব বুঝে তারপর কথা বলেন, কারণ আপনি যতক্ষণ বলেছেন উনি একটাও কথা বলেনি, পুরোটা শুনেছেন বুঝেছেন তারপর ফাইনালি কিন্তু বলেছেন। জন্মবার আপনার মঙ্গলবার, তাই তো? হ্যাঁ আমার মঙ্গলবার। লগ্ন হলো আপনার কুম্ভ রাশি ও কুম্ভ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, হ্যাঁ তৃতীয় চরণে আপনার জন্ম হয়েছে, শূদ্র বর্ণ আপনার নরগণ। জন্ম ছক অনুযায়ী আমি আপনাকে বলছিলাম যে আপনার বুধ এবং মঙ্গল কোনোরকমভাবে কুণ্ডলীর মধ্যে পীড়িত হয়ে গেছে। তো জন্ম ছকের মধ্যে আপনার লগ্নেই রবি বুধ এবং চন্দ্র, আপনার বুদ্ধিমত্তা ভালো হবে, বিচক্ষণতা ভালো হবে, কিন্তু আপনি অনেক সময় কনফিউজ হবেন। বুধ চন্দ্রের কনজাংশন এটাই নির্দেশ করে, বুধটা আপনার পীড়িত হলো এই কারণে। এবং আপনার মঙ্গলের জায়গাটা, মঙ্গল আপনার জন্মকুণ্ডলীর মধ্যে অবস্থান করছে 1, 2, 3, 4, 5 পঞ্চমে, এবং এই পঞ্চমে মঙ্গল আপনার লগ্নের জন্য কিন্তু বিশেষ শুভ গ্রহ নয়, তার কারণ আপনার একদিক থেকে তৃতীয় পতি এবং আর একদিক থেকে দশম ভাবের অধিপতি রাহুকেও রিপ্রেজেন্ট করছে এক্ষেত্রে। একদিক থেকে মঙ্গলের বিশেষ প্রভাব, রাহু রিপ্রেজেন্ট করছে একদিক থেকে মঙ্গলের বিশেষ প্রভাব। কিন্তু এই ছক অনুযায়ী আমি যেটা আপনাকে বিশেষভাবে উল্লেখ করব, শুক্র আপনার খুবই পজিটিভ, আপনার মধ্যে ব্যবহারিক জ্ঞান ভালো, আপনি অর্থনৈতিক দিক থেকে সচ্ছল অবস্থা ভোগ করতে পারবেন, কিন্তু আপনাকে রিলেশনশিপের দিক থেকে খুব বুঝে এগোতে হবে এবং আপনার শরীরের বিষয়েও খুব সাবধানে থাকতে হবে। আপনার ব্যথাজনিত সমস্যায় কষ্ট, আমি একটু বলে নিই, আপনার ব্যথাজনিত সমস্যায় কষ্ট এবং আপনার হঠাৎ করে মেন্টাল ইরিটেশন, টেনশান বেশি হয়ে যাওয়া এবং হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় ভাগ্য বিড়ম্বনা ঘটা, এবং আপনি যেই অনুযায়ী ডেভেলপমেন্ট চান সেই অনুযায়ী ডেভেলপমেন্ট ঠিক মতন না আসা। যেহেতু আপনার কর্মস্থানে রাহু বসে রয়েছে এবং রাহু রিপ্রেজেন্ট করছে আরেকদিক থেকে মঙ্গলকে, আমি একটু আগেই বললাম মঙ্গল আপনার এই লগ্নের জন্য কিন্তু শুভ গ্রহ নয়, কেন কি শনির সাথে মঙ্গলের একদিক থেকে শত্রুতার সম্পর্ক শাস্ত্রীয়ভাবে মানা হয় এটা। তো এবারে বলুন আপনি কি বলতে চাইছেন। আমি
আমি কি কিছু বলতে পারি? বলুন বলুন। বলতে আপনাকে বলছি, আমি বলতে চাইছি যে আমি না প্রচন্ড প্রবলেমে রয়েছি, মানে আমার ফাইনান্সিয়াল কন্ডিশন একদম ভালো না, বাড়ির অবস্থাও খুবই মানে মানে শোচনীয়, এবং আমারও কোনো রকম কাজ আমি পাচ্ছি না, এবং কাজ পেতে পেতেও শেষ মানে শেষ অবস্থায় সেটা ভেসে যাচ্ছে। আর আমার মানসিক, সত্যি আপনি বলেছেন যেটা, মানসিক পরিস্থিতি খুবই আমি মানে কি বলবো, নানান রকম ভাবে আমি টেনশন এবং মানে মানে কি বলবো আমি মানে ডিসব্যালেন্স হয়ে পড়ছি। আমি একটু আমাকে সাহায্য করবেন, আমি এই মুহূর্তে আমি কি নিবো? আমি আপনাকে সাহায্য করার জন্যই বসে রয়েছি, এবং আমি আপনাকে মুহূর্ত ছক করে দুটো জিনিস বলেছি, আমি দুটো প্ল্যানেটের কথা বলেছি। আমি কিন্তু নটা প্ল্যানেটের মধ্যে আরো দশটা যোগ আপনার কোনটা খারাপ আছে বেশি কিছু কোনো কথা বলিনি, আমি দুটো প্ল্যানেটের কথা বলেছি, বুধ আর মঙ্গল আর বুধ। আপনার এখন দশা চলছে বুধের, আপনি জানেন এটা? আপনার এখন দশাই চলছে বুধের। আপনার যে দশাটা শুরু হয়েছে 2019 সালের অক্টোবরের 31 তারিখ থেকে, আর এটা চলবে আপনার 2036 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত, লম্বা সময়। তো বুধ আপনাকে কিরকম ভাবে নেগেটিভ ফল দিচ্ছে মুহূর্ত ছক কিন্তু প্রথমেই বলে দিয়েছে সেটা একদম। তো আমি কিন্তু আপনাকে এটা বারবার উল্লেখ করেছি যে আপনার ছক অনুযায়ী আপনার অর্থনৈতিক অবস্থা এবং কাজকর্মের দিক থেকে আপনার ভালো হওয়া উচিত, কিন্তু আপনার ছক অনুযায়ী মূলত এই বুধের সঠিক গ্রহ প্রতিকার হয়নি বলে আপনি অসুবিধা ফেস করছেন। আপনি ঠিক মতো শুক্রের প্রতি না, এগুলো এখানে আমরা আলোচনা করব না সুপর্ণা। দেখুন আমি একটা কথা বলি, আপনি শুক্রের প্রতিকার করেছেন মানে শুক্রের একটা রত্ন পড়ে নিয়েছেন হয়তো, আমি এটা ভাবলাম, কিন্তু এটা আপনার কতটা প্রয়োজন সেটা জানার দরকার। জানাচ্ছি আমি, ছকটা দেখাবো আবার। দেখুন শুক্র এই জন্মকুণ্ডলীর মধ্যে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, মীন রাশিতে অবস্থান করছে। এই লগ্নের জন্য ভাগ্যস্থানের অধিপতি হলো শুক্র, ভাগ্য আপনার ভালো, কিন্তু আপনার কোথায় কোথায় সমস্যা সেটা তো আগে মূলত মানে শনাক্ত করতে হবে। সেই ব্যাপারটা আপনার শনাক্ত করতে পারেননি যিনি আপনাকে গাইড করেছেন, সোজা কথা হলো এটা। তার কারণ আপনার যেই জায়গাটা ভালো সেই জায়গাটাকে বুস্ট করবার আর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনার যেই জায়গাটা খারাপ সেটাকে রেক্টিফিকেশন করার বিশেষ দরকার। কিন্তু খারাপ মানে ওই গ্রহটার রত্ন আপনি আবার পড়ে নিলেন, তারপর বললেন আমি তো কাজ পাচ্ছি না কিছু, এটা হতে আপনাকে দেবে না। কেন কি জানেন তো, সঠিকভাবে মনোনিবেশ করা, একনিষ্ঠতা খুব প্রয়োজন, একনিষ্ঠতা খুব দরকার। আমি এটা আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, একদম দীক্ষা নিলে কান টেনে মন্ত্র কিন্তু গুরুদেবই দেন, অন্য কেউ কি আপনার কান টানার অধিকার রাখেন? না না। তো আপনার যে মেন্টালিটি, মেন্টালিটির দিক থেকে এই বুধ চন্দ্র রবির একত্রিত অবস্থান এবং বুধের যে পীড়িত অবস্থা যেটা আপনার দশা অন্তর্দশা প্রভাব দিচ্ছে, দশা অন্তর্দশাই কিন্তু আমাদের জীবনে মূল। আপনি যদি একটা ভালো দশা অন্তর্দশা দিয়ে যান, আপনার ছকে হাজারটা খারাপ যোগ থাকুক, দুটো ভালো যোগ হয়তো তার মধ্যে রয়েছে, এবং সেই দুটো ভালো যোগ যেই গ্রহগুলো তৈরি করছে তার দশা আপনি ভোগ করছেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যখনই আপনি ওই খারাপ দশার সম্মুখীন হবেন তখনই কিন্তু আপনাকে ভুক্তভোগী হতে হবে। তখন যাদেরকে একটা টাইমে আপনি বলেছিলেন আমি দেখে নেবো, তারাই আপনাকে দেখে নেবে, যেটা ওনার বুধের জন্য এখন হচ্ছে। আপনার ছক অনুযায়ী অনেক বড় প্লাস পয়েন্ট যে আপনার ছকে ধনস্থানে শুক্র তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে, কিন্তু আপনি তার বেনিফিট পাচ্ছেন না। কেন? আপনি উল্টোপাল্টা গাইডলাইন করে বসে রয়েছেন। আপনি ঠিক মতন নিজেকে গাইড করুন। আপনার ছকের মধ্যে অষ্টমে বৃহস্পতি, আমি বুঝলাম দ্বিতীয় পতি আপনার অষ্টমে রয়েছে, 2-8 কানেকশন সৃষ্টি হচ্ছে, কিন্তু একদিক থেকে একাদশ পতিও বটে, সে সিগনিফিকেটর কিন্তু 2-8-11 দেখাচ্ছে। এখানে কিন্তু সিগনিফিকেটর আপনাকে টোটাল নেগেটিভ দেখাচ্ছে না, যদি যদি আপনার দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব আরও জোরালোভাবে কানেক্টেড হতো তখন আমি বলতাম যে না আপনার দ্বারা কিছু হবে না। সঠিকভাবে গাইড করুন নিজেকে, এবং আপনার বুধ আর মঙ্গলের গাইডলাইন দরকার রয়েছে। মঙ্গলটাকে আরও আমি কেন হাইলাইট করলাম একটু বলি, মঙ্গল দেখুন আপনার রাহুর নক্ষত্রে বসে রয়েছে, রাহুটা আপনার কর্মস্থানে বসে রয়েছে, এবং রাহু রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে, এবং আরেক দিক থেকে মঙ্গলও রাহুকে বিশেষভাবে ফল প্রদান করবার জায়গা করে দিয়েছে। তো এটা আপনার কর্মস্থানে বসে থেকে আপনাকে অবস্ট্রাকশন সৃষ্টি করছে,
তো এটাকে ঠিক মতন গাইড করুন। দশাটা যদি আপনার অন্য দশা হতো না, আপনি মার্কাটারি রেজাল্ট পেয়ে যেতেন, কিন্তু এই দশাটাই আপনাকে অনেকখানি খারাপ ফল দিয়ে দিচ্ছে। আপনি ইমিডিয়েট এটাকে গাইড করুন, আপনি রিলিফ পেয়ে যাবেন, এতটুকু আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। সুপর্ণা, যদি সঠিক গাইডলাইন পাওয়ার জন্য ভরসা করতে হয় তাহলে আগামীকাল আমি বলবো গড়িয়াহাটে চেম্বার করছেন সুরাজদা, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং আগামী 29 তারিখ শিথির মোড়ে চেম্বার রয়েছে। সঙ্গে আমি আরও একটা জিনিস স্মরণ করিয়ে দেব, এই গোটা নভেম্বর মাসে আপনারা যারা সরাসরি অথবা অনলাইনে সুরাজদাকে দেখাবেন, যারাই দেখাবেন, তারা কিন্তু একটা বিশেষ ছাড় পাবেন, এবং সেটার উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ। কারণ এই বিশেষ যে আপনাদেরকে পরিষেবাটা দেওয়া হচ্ছে তার পেছনে কিন্তু রয়েছে, মানে সুরাজদার একটা নিজস্ব শোকের জায়গা, কিন্তু সেই জায়গা থেকে তিনি চেয়েছেন আপনাদের জন্য কিছু কল্যাণ করতে, এবং সেটা এইভাবে তিনি তার পরিষেবার মাধ্যমে আপনাদের কাছে কিন্তু এই সুযোগটা পৌঁছে দিচ্ছেন, যে সুযোগটা আপনারা নিতে পারেন। আরেকজন ফোনে আছে, সুরাজদা ফোনটা নিয়ে নিন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ দাদা, স্যারকেও আমার নমস্কার, আপনাকেও নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি রানাঘাট থেকে ফোন করছি, নদিয়া রানাঘাট থেকে। বেশ, কার সম্বন্ধে জানতে চান? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নাম কি? রমা সাহা। রমা, বয়স কত রমা দেবী রাখুন? রমার বয়স 30+। 30+ রমা দেবী বয়স। বেশ, নিয়ম করে দেখা হয় অনুষ্ঠান, কেমন লাগে বলুন? খুবই ভালো লাগে স্যারের অনুষ্ঠান, আমি তো টিভিতে দেখি, আমাদের এখান থেকে অনেকে গিয়েছিল স্যারের কাছে উপকার পেয়েছে। আচ্ছা, মানে আপনার পরিচিত স্থানীয়ের মধ্যে না অনেকেই এসেছে? হ্যাঁ, আমাদের পাশের থেকে গিয়েছিল। বেশ বেশ বেশ। আমি আমার প্র্যাকটিস লাইফে অনেক ধরনের রিসার্চ করেছি, এবং মানে আমার যারা বন্ধু-বান্ধব, তারপরে আমার যারা মানে অনুরাগী বা আমার যারা বাড়ির আশপাশে থাকে বা আমাকে যারা খুব ভালোবাসে, আমি তাদেরকে বলেই দিই যে কিছু কিছু সময় এই সমস্যাটা চলছে ভাই, টাকা পয়সার দরকার নেই, আমার গিনিপিগ হয়ে যাও, ঠিক আছে? আমি পরীক্ষা করছি, আমার পরীক্ষাটার রেসপন্সটা দিও। তো এইভাবে আমি শিখেছি ছোটবেলার থেকে, তো ছোটবেলার থেকে এইভাবে আমি জানি যে এখন কিভাবে রেসপন্স দিতে হয়। তো আপনার সন্তানের বিষয়ে আমি প্রথম যেটা বলবো, যে খুব মিশুকে, যথেষ্ট সৌন্দর্যপ্রিয়, সাজদে গুজদেও ভালোবাসবে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে বর্তমান সময় শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, টেনশনটা বেশি নিয়ে ফেলছে। আরও আরেকটা বিষয় হলো গিয়ে যে এই ছক অনুযায়ী মূলত কয়েকটা জায়গা একটু নেগেটিভ আছে, সেটা আমি আপনাকে বলি। বাড়ির বাস্তুদোষ কিন্তু রয়েছেই যেখানে উনি বাস করেন, ঠিক আছে? আপনি দেখুন, উনি যেই ঘরটায় বাস করেন সেই ঘরটায় ঠিক মতন সূর্যের আলো প্রবেশ করে না, অথবা হ্যাঁ হ্যালো হ্যাঁ সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করে না, বা অনেক সময় ওই রুমটা বেশ কিছুটা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়, মানে বেশ কিছু নেগেটিভ এনার্জি, যেন আপনি যদি যান সাধারণ ভালো মনে গেলেই না আপনার মনটা উদাসীন হয়ে যাবে, মনে হবে যে না ঘরটা যেন ভাল লাগছে, মুড অফ হয়ে গেল, রাইট? মুড অফ হয়ে গেল, মিইয়ে যাওয়া একটা ব্যাপার। হ্যাঁ, আবার অনেক অনেক সময় দেখবেন যে মানে এরকম কিছু পরিস্থিতি আমরা ভোগ করি, দেখবেন যে আপনি একটা ভালো মলে গেছেন বা আপনি একটা ভালো ইনভিটেশনে গেছেন, তো তখন দেখবেন যে সেই মহলটাই আপনার মনটাকে আরও বেশি অনেক বেশি পরিশুদ্ধ করে দেয়। তো ওর যে ঘরটা আছে না, ওই ঘরটা ঠিক নেই, ঘরটাই ডিস্টার্ব আছে ওর, ঘরের 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 জন্য ওর লাইফে অনেক বেশি প্রবলেম আছে, মেন সমস্যা এটা। ওর একটু বিবাহিত জীবনটাও খুব সমস্যায় চলছে স্যার। ঘরটাই তো প্রবলেম, ওটাই তো বলছি, আমাদের যেই ঘরটায় আমরা থাকি, আমরা দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, শয্যা সুখ পাওয়ার জন্য, আমরা একটা ভালো মেন্টালিটি নিয়ে বাঁচার জন্য চিন্তা ভাবনা করি, তো সেই জায়গাটাই ওনার ঘরটা তো ডিস্টার্ব, ঘরে শান্তি নেই ওনার। আমি বলতে চাই স্যার, ওর তো ডিভোর্স হয়ে গেছে, ওর কি দ্বিতীয়বারকে আমি কি আবার বিয়ের কোনো যোগাযোগ দেখতে পাচ্ছেন? আমি আবার বলছি আপনাকে, ওনার যে জায়গাটায় উনি থাকেন এখন, যেই জায়গাটায়, যে ঘরটায় উনি থাকেন সেই জায়গাটা নেগেটিভ, এবং ওনার ফোর্থ হাউস আমাদের নির্দেশ করে থাকে এটা যে আমাদের গৃহগত সুখ, আমাদের পারিবারিক জীবন, আমাদের মানসিক সন্তুষ্টি, তো ওনার ফোর্থ হাউস কেতু কানেক্টেড হয়ে গেছে,
কেতু কিভাবে ডিস্টার্ব হয়েছে আমি আপনাকে আরো ডিটেইলসে বুঝিয়ে বলে দিচ্ছি। কেতু ডিস্টার্ব হওয়ার জন্য ওনার সমস্যার সৃষ্টি হচ্ছে। এবারে কেতু কিভাবে পীড়িত হয়েছে আমি আপনাকে একটু গুছিয়ে বলে দিই, আপনি যদি ডেট অফ বার্থটা বলেন আমি গুছিয়ে বলে দিই। আপনি ডেট অফ বার্থ? হ্যাঁ, 19/12/90। 19/12/1990 টাইমটা বলুন। টাইম সন্ধ্যে 7:01। সন্ধ্যে 7:01। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওর কল্যাণী। কল্যাণী, নদিয়া। বেশ, জন্মবার বুধবার ছিল তাই তো? লগ্ন কর্কট এবং রাশি হলো ধনু। পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণে জন্ম হয়েছে ক্ষত্রিয় বর্ণ নরগণ। জন্ম শক অনুযায়ী এক্ষেত্রে আমি বলছিলাম আপনাকে বারবারই যে কেতুর একটা নেগেটিভ প্রভাব রয়েছে এবং ফোর্থ হাউসটা ওনার কোনোভাবে ডিস্টার্ব হয়ে গেছে। তো দেখুন কেতু কিভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। জন্মছকে কিন্তু একই কথা বলবে আমি যেটা আগে আপনাকে বলে দেব। একদমই তাই। বৃহস্পতি কেতু একসাথে বসে রয়েছে। আপনি দেখুন ওনার পাস্ট লাইফ ভাবুন, গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্য এবং একটা মেন্টাল ডিস্টেন্স, পারিবারিক অশান্তি এবং সেখান থেকে ডিভোর্স। কথাটা ভুল বলছি? না না, আপনি ঠিকই বলেছেন। ওরা মানে ওকে অ্যাডজাস্ট করেনি। হ্যাঁ, তো সেটাই। সিনিয়ররা বেশি অ্যাডজাস্ট করতে পারবে না ওর সাথে। বৃহস্পতি কেতু যুক্ত, আরো ব্যাপারটা কি সপ্তমে শনি রাহু, সপ্তমে শনি রাহু থাকা মানে আরো গন্ডগোল। শনি হলো গিয়ে ক্লীব গ্রহ, যার মধ্যে সেক্স নেই। তো বিবাহিত জীবনে তো একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো সেক্স। তো এই ছক অনুযায়ী শনি রাহু একসাথে বসে রয়েছে সপ্তম ভাবে, নিজের ঘরে বসে রয়েছে। আবার এই জন্ম ছক অনুযায়ী ষষ্ঠ ভাবে রবি বুধ শুক্র চন্দ্র একসাথে বসে রয়েছে। রবি বুধ শুক্র চন্দ্র একসাথে ষষ্ঠভাবে প্রভাব দিচ্ছে, শরীরও ওনার ভালো যাবে না। না, শরীর ভালো যাচ্ছে না, উনি আগেই বলেছেন। তো শরীর ভালো যাবে না, যার মধ্যে এনার্জি কম হয়ে যাবে, যার মধ্যে সেই আকর্ষণীয় ব্যাপারটা না থাকবে, সে কি করে নিজেকে ভালোভাবে মেলে ধরবে আরেকজনের কাছে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে এই ছকটা অনুযায়ী কিছু কিছু সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলোকে রিকভার করাটা খুব দরকার। গ্রহগত দিক থেকে আমি তো বলবো যে দেখুন চতুর্থভাবের অধিপতি বসে গেল ষষ্ঠভাবে, 4-6 কানেকশান এমনিও খুব একটা ভালো মানা হয় না। গৃহশত্রু বা প্রতিবেশী লোকজনেরাও শত্রুতা সৃষ্টি করিয়ে থাকে। হ্যাঁ, তাই করেছিল। একদম ক্যালকুলেশন বলছে 2 আর 3 যোগ করলে 5ই হবে, ওর বাইরে তো আর কিছু হবে না। তো ক্যালকুলেশন সব সত্যি কথাই বলবে, আমি ক্যালকুলেশন করে আপনাকে বলছি, আমি কোনো রকম অতীন্দ্রিয় ক্ষমতা নিয়ে আপনাকে কিছু বলছি না। সেটা বললে আমাকে চোখ বুঝে বলতে হতো ছক না দেখিয়ে, কিন্তু সেটা এই ছক অনুযায়ী যেটা আমি আপনাকে বলে দিলাম এর বাইরে কিছু হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে বাস্তুগত কিছু ত্রুটি আপনার বাড়িতে রয়েছে যেটার নেগেটিভিটি আপনার সন্তান ভোগ করছে, এবং ওর সাংসারিক জীবনটা এবং ফোর্থ হাউসটা অ্যাফ্লিক্টেড হওয়ার দরুন ওকে সংসার করতে দিচ্ছে না, যেটা আপনি আগেই বলেছিলেন। মানে মুহূর্ত ছক থেকে যেটা আপনি বলেছিলেন সেটা এস্টাবলিশ হয়ে গেল ওর ছক থেকে, আপনি সেটা বুঝতে পারলেন। আরো আরেকটা জিনিস বলছি, আজকে একটা ব্যাপক জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সেটা হলো লগ্নে কেতু 80% ক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেম, মিলিয়ে নেবেন, খালি মিলিয়ে নিন আপনারা। আজকে তো সময় আমরা শেষ করে ফেলেছি, এটা নিয়েই আলোচনা শুরু করেছিলাম এবং ঘটনাচক্রে সেই ফোনটাও আমরা পেয়ে গেলাম। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার সুরাজদা দেখা হবে আগামী শনিবার। আপনারা সবাই ভালো থাকুন, আর এটা মনে রাখবেন নভেম্বর মাসটা আপনাদের জন্য বিশেষ জনকল্যাণের মাস। আপনারা যারা এই মাসে দেখাতে চাইছেন সুরাজদাকে তারা একটা বিশেষ ছাড় পাবেন। অনেক ধন্যবাদ সুরাজদা, আপনাকে নমস্কার।